ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোনো ভুল যেন না হয়। Yes, sir. আমি চাই না কোন স্বদেশী ছোট লাটের কোন ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ শিগগিরই চলো। এখন কোথায় যাবো অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে? তুমি আমি ভরসা করো তো? I agree with Sarath, Subhas and Charles. দুজনকে আমি প্রশ্ন করিব। I want to see সত্যি এদের মধ্যে কে এই ম্যারেজ সদস্য পাইতে পারে। সুভাষ, আর ইউ রেডি? Yes, ma'am. আমি প্রশ্নের উত্তর দিতে রাজি। সুবি যেন সব উত্তর দিতে পারে ঠাকুর, ওই গোড়া সাহেবের ছেলেকে যেন জবাব দিতে পারে। আমাদের তো পুলিশ চলে গেছে, আমাদের আমাদের বেরোতে হবে, চলো। শরৎ, তুই সুবিকে কবিতাটা শিখিয়ে দিস, আর আজ ছোট লাট আসছেন কটকে। বাবা জ্যাঠামশাই বললেন সে এক বিশাল আয়োজন হচ্ছে। ছোট লাটকে নিয়ে এতটা বাড়াবাড়ি সত্যি সহ্য করা যায় না। তুমি কি এখানে কিছু করছো? না বাবা। তাহলে কবিতা মুখস্থ করতে হবে না তোমায়? তুমি পড়েছো কবিতাটা? পড়তে হবে আর একটু। আমি জানি তুমি কি ভাবছো সুভাষ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। ফর ইউ স্যার, অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই অ্যাম রিচার্ডসন। কে ওখানে? কি হয়েছে রে শরৎ, কে ওখানে? অনুমাসি, কি হয়েছে আমায় বলো, তুমি কোনো বিপদে পড়নি তো? তুমি ঢুকলেই বা কি করে, সদর দরজা তো বন্ধ। আগে এখান থেকে চলো, এসো। অনুমাসি, কোথায় যাচ্ছ? অনুমাসি, এদিকে এসো, এদিকে। আমার মনে হয় পুলিশ। কোথায় গেল, কোথায় গেল? কার কথা বলছো তুমি? পুলিশ করছে, হয়তো আমাদেরকে খুঁজছে। তুমি পাটা খাচ্ছো কেন, কি হচ্ছে? শরৎ, শরৎ, এক্ষুনি পুলিশের চোখ থেকে অরুন্ধতার আড়াল করতে হবে, লুকোতে হবে অরুন্ধতাকে, আর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অরুন্ধতার পায়ে গুলি লেগেছে। আমি পরে সব কিছু বলবো। শোনো না, শোনো, আমি আমি বলছি যে আমাদের মালিকাকার ঘরটা তো ফাঁকা রয়েছে, ওখানে অরুন্ধতাকে রাখা যায় না কিছুদিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, লুকোতে গেলে ওখানেই থাকতে হবে, শিগগিরই চলো, চলো, চলো। অনন্তদা, তোমাকে পুলিশ গুলি করলো কেন? কি করেছো তুমি? নিজের দেশকে বাঁচাতে চেয়েছি। অনন্তদা, তুমি স্বদেশী, তুমি এসবের মধ্যে কি করে জড়িয়ে পড়লে? আমাদের বাড়িতে কেউ জানে? তোমার অনুমাসি জানে। অনন্তদা, ও অনুমাসি কথাবার্তা শুনিয়ে আমার মনে হয়েছিল অনুমাসিও স্বদেশী। আরেকজন জানে, সুভাষ। Thank you.
ওই সামনে দেয়ালটা লিখতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি নজর রাখো। পুলিশ, পুলিশ, স্টপ, আইসা স্টপ। কাকে ধরতে গেল পুলিশ? গো ব্যাক ফ্রেজার, মানে ফ্রেজার চলে যাও। তুমি তো সমস্ত কিছু বলবে, সাংবাদিকদের উত্তর দেবে। যাও, ওখানে গিয়ে বসো। কেন দাঁড়িয়ে আছো কেন? আমি আসলে বাদবাবুর জন্য অপেক্ষা করছি। হুট করে এভাবে অফিস চলে গেল। কি বলো? ম্যাডাম, ব্রেক লাগছে না। ব্রেক লাগছে না মানে? আপনি গাড়ি চেক করেননি? করেছিলাম ম্যাডাম। আস্তে, সামনে 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 গাছ। অন্দরে তো একটা কালসাপ পুষছ, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরে সারকার হয়ে যাবে, সম্পূর্ণ হবে। তুমি কি এমন কাজ করেছ যেটা ছটকুনি আমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন বারমলে গিয়ে ছটপটটা কানে উকি মেরে মেরে মাধবকে দেখছিল? দাদামশাই যদি তেমন কিছু বলেন, মানে তেমন কোনো বিপদের কথা বলেন, তাহলে তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তোমার জন্য যদি সত্যি সত্যি নিখিলের কোনো ক্ষতি হয় তাহলে মা কেন? আমিও কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না শ্যামা। সাবধান, কেউ এক পায়ে গোবে না। তুমি বললুম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো, আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি। মাছ বন্ধুরা, আমি একজনকে খুঁজছি, তিনি অচিনপুরের মহারাজ। এখানে কি কোনো মানুষ জল খেতে এসেছিল, দেখেছিস তোরা? হ্যাঁ পারুলশই, আমি দেখেছি। অ্যাটেনশন, অ্যাটেনশন, নাটক শুরু হলো। আগে শুনি তোর ঘোষণাটা কি। আমরা আমাদের ভালোবাসার নারীদের প্রতি শ্রদ্ধা জানাবো রান্না করে। আমরা আমাদের বরদের জন্য কি করব, কিছুই তো প্ল্যান হয়নি। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? কি হলো, তুমি ভাত নষ্ট করছো? আমার পেট ভরে গেছে আন্টি। খাওয়ার সময় এতগুলো কথা বললে ও বেচারা খাই বা কি করে? কথা শোনার মতন যদি কেউ কাজ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বাবা। আমি লোভী মানুষ, আর আমার ছেলে লোভ নেই এটা হতে পারে নাকি? রক্ত তো এক, রক্ত কথা বলে মরণ দশা। আজ মনিবের ছেলেকে বর হিসেবে পেয়ে তুই তো একবারে পাকনা মেলে হাওয়ায় উঠছিস, তো আজ বুঝতে পারবি না, একদিন দেখবি তুই মরণ দশা। যে ওই ধ্রুব তোর টাকার ওপরেই লোভ, টাকার জন্য ধ্রুব তোর মতো একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করেছে। আমাকে আর ভানুকে মালয়েশিয়া যেতে হবে। মালয়েশিয়ার চারটে শহরে আমরা ম্যাজিক শো দেখাতে পারবো। না, ভানু যাবে না। কি বলছো কি কুমুদ, এত বড় একটা সুযোগ কজন পায়? জীবনে মা হওয়ার সুযোগই বা কজন পায় বলো তো। যাও যাও, এখন আর ম্যাজিকের প্ল্যানিং না করে বাচ্চার ন্যাপি বদলাবার প্ল্যানিং করো। জীবনে প্রয়োজনের থেকে যখন পছন্দকে প্রাধান্য দেবে না, সেদিন আসবে অসুখ, আর আপনি হলেন গিয়ে আমার অসুখ, আর সুখ হলো গিয়ে আমার পেখম দেবী। সুখ নেই গো মনে, নাক চাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। অন্দরে তো একটা কালসাপ পুষছ, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরে সারকার হয়ে যাবে, সম্পূর্ণ হবে। তুমি কি এমন কাজ করেছ যেটা ছটকুনি আমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন বারমলে গিয়ে ছটপটটা কানে উকি মেরে মেরে মাধবকে দেখছিল? সাবধান, কেউ এক পায়ে গোবে না। তুমি বললুম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো, আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি। ওই সামনে দেয়ালটা লিখতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি নজর রাখো। পুলিশ, পুলিশ, স্টপ, আইসা স্টপ। কাকে ধরতে গেল পুলিশ? গো ব্যাক ফ্রেজার, মানে ফ্রেজার চলে যাও। কি হলো, তুমি ভাত নষ্ট করছো? আমার পেট ভরে গেছে আন্টি। খাওয়ার সময় এতগুলো কথা বললে ও বেচারা খাই বা কি করে? কথা শোনার মতন যদি কেউ কাজ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বাবা।